আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم، ألا تشركوا به شيئا، وبالوالدين إحسانا، ولا تقتلوا أولادكم من إملاق، نحن نرزقكم وإياهم، ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن، ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق، ذلكم وصاكم به لعلكم تعقلون. উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: لو انكم توكلون حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا. رواه احمد باسناد صحيح. ক্যাম্পের কিছু ভাই, বাঙালি ভাই কর্তৃক আয়োজিত আজকের এই মুহতি জালসার সম্মানিত সুযোগ্য পরিচালক সভাপতি মহোদয়, ওলামা একরাম এবং আমার সামনে উপবিষ্ট আমার অত্যন্ত দিনী এবং আমার দরদি মুসলিম হক পিপাসু ভাইয়েরা, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে, অশেষ কৃপায় আজকে আমরা এই মসজিদে ইশার সালাত জামাতের সাথে আদায় করার পরে এক্সট্রা কিছু বলার, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন এবং আমাদের সবাইকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান বলি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একটা আরবি কবির সুন্দর একটা কথা, কথাটা মনে করে রাখবেন, তারপরে আমি আমার বিষয়বস্তুর দিকে যাই। মাল্লাম ইয়ারযা বিকযাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালইখরুজ মিন তাহতি সামাই ফালইয়াবুদ রাব্বান সিওয়াই। কোনো ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ফয়সালা যদি মেনে নিতে না চায় এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোনো বালা মুসিবত বা কষ্টতে যদি সবর ধৈর্য ধারণ করতে না পারে, তাহলে সেজন্য আমার আসমানের নিচে থেকে বেরিয়ে চলে যাই। পারবেন, বের হতে পারবেন? সুবহানাল্লাহ।
ওয়ালিয়াবুদু রাব্বান সিওয়াই, এবং তারা এ আমার আসমানের নিচে থেকে বেরিয়ে যেন এমন প্রতিপালকের ইবাদত করে যে আসমান জমিন সৃষ্টি করেনি, অর্থাৎ আমি ছাড়া অন্য কোনো প্রতিপালকের ইবাদত করে। নাউযু বিল্লাহ, আমরা কি করতে রাজি আছি নাকি? আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা, পড়েন একবার ভালো লাগবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এটা একবার পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই যদি যুদ্ধের ময়দান থেকেও পালিয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ, যুদ্ধের ময়দান থেকে পালানো এটা কিন্তু কাবিরা গুনাহ, এটা কিন্তু কাবিরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ক্ষমা করেন এটা বললে। যাক, সুতরাং সাবধান থাকবেন বক্তব্যের আগেই। আজকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আনআমের 151 নম্বর আয়াত, 52 এবং 53, অর্থাৎ 151, 152 এবং 153, এই আয়াতের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়েই একেবারে সংক্ষেপে আলোচনা করে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা গুটিয়ে নেব। এই আলোচনার বিষয়বস্তু হলো, আসুন 10টি হারাম থেকে বেঁচে থাকি, আসুন 10টি হারাম থেকে বেঁচে থাকি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তখন উনি যেখানে যখনই বক্তব্য দিতেন তখনই তার বক্তব্যের বিষয় ছিল নেগেটিভ, তার মানে মানুষ কি করলে জাহান্নামে যায়, কি করলে কবরে বেশি শাস্তি হয়, কি করলে মানে কিয়ামতের দিন তার আযাব আরো কঠিন হবে এবং তার হিসাব দিতে কঠিন হবে, এই ধরনের বিষয়বস্তু নিয়ে উনি বক্তব্য দেওয়া শুরু করলেন। মানুষ এই বক্তব্যে এতই প্রভাবিত হলো যে মানুষ আর কোনো কাজকর্ম করে না, কারণ জাহান্নামের ভয়, এই কবরের শাস্তি, এই হাশরের ময়দানে কি হবে যখন তার এই নাক পর্যন্ত কারো হবে, এই মাথা ডুবু ডুবু অবস্থায় ঘাম থাকবে, কারো গলা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত যখন ঘাম থাকবে, গরম হবে, এবং ওই সূর্য এখন আছে অনেক দূরে, প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, সেই সূর্য যখন তাপ দেয় এই পৃথিবীর মাটিতে তখন আফ্রিকার অনেক জঙ্গলে আগুন ধরে যায়, জানেন কি? আল্লাহ আকবার। আর সেই সূর্য কিয়ামতের দিন হাশরের ময়দানে আপনার অর্ধ হাত অথবা অর্ধ মাইল উপরে থাকবে, তখন সেই সূর্য কেমন কিরণ ছড়াবে, ওয়াল ইয়াযু বিল্লাহ, ওয়াল ইয়াযু বিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের বক্তব্য বেশি দেওয়া শুরু করলেন। তারপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত সাহাবী এবং রাবী, উনি এবং ওনার দলবল কিছু সহ এসে খলিফার কাছে বললেন যে খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি যে বক্তব্য শুরু করেছে তাতে দেশ অচল হয়ে যাবে, তাতে দেশ অচল হবে। কেন? আপনি যে বক্তব্য শুরু করেছেন, মানুষ এখন সব কাজকর্ম ফেলে মসজিদে বসে আছে, ঘরে বসে শুধু আল্লাহকে ডাকছে এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি চাচ্ছে, কবরের আযাব থেকে মুক্তি চাচ্ছে, ঠিক এই অবস্থায় মানুষ কাজকর্মই ছেড়ে দিয়েছে, তাহলে রাষ্ট্র চলবে কিভাবে? উনি এই বক্তব্য দিয়েছিলেন, আমি এটা বলছি না, উনি যে বক্তব্যগুলি দিয়েছেন আমি সেটা বলছি না, আমি বলছি যে আসলে কিয়ামত, হাশর, কবর, জাহান্নাম এগুলো অত্যন্ত ভয়াবহ জিনিস, সুতরাং আমরা যে সকল কাজগুলো করলে ওই দিকে ধাবিত হই, কবরের আযাব আমাদেরকে এসে ধরে এবং জাহান্নামের আগুনের শাস্তি আমাদেরকে এসে ধরে, আবার কিয়ামতের ময়দানে আমাদের শাস্তি বা আমাদের হিসাব নিতে অনেক দেরি হয়, এই ধরনের অধ্যায় থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, এই জন্য আজকের এই বিষয়বস্তু। আসুন আমরা 10টি হারাম থেকে বেঁচে থাকি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল তাআলা আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন যে তোমরা এসো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, তোমরা এসো, আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যেগুলো হারাম করেছেন সেগুলো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, আমি তোমাদের কাছে বর্ণনা করি,
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সাহাবীদেরকে বলেছিলেন, ঠিক ওভাবেই আমিও আপনাদেরকে বলতেছি। আসুন আমরা সেই দশটি হারাম থেকে বেঁচে থাকি। তাহলে কি, এক নম্বর হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা খবরদার কোন পর্যায়ে কোন ক্ষেত্রে কোন ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খবরদার তোমরা শরীক করো না। শিরক সম্পর্কে আমি শুধু একটা আয়াত বলেই সামনেরটাতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালাকাদ আওহাইনা ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, সূরা যুমারের 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আপনার উপর যে ওহি নাজিল করেছি, যে ওহি করতেছি, এই ওহিটা আপনার পূর্ববর্তী নবীদের উপর একই আমি ওহি করেছিলাম। কাকে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন, উনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আপনার আগের এবং পরের দুই গুনাহ মাফ করে দিয়েছি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমি আপনার উপর যে ওহী করেছি, এই ওহী পূর্ববর্তী নবীদের উপরেও করেছি, কি, লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন তাহলে আপনার আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং শিরক কি বা কেমন জিনিস, এই ধরনের বিষয় যদি আসে হয়তোবা আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সামনে আলোচনা করতে পারে, কিন্তু মনে রাখবেন শিরক করা যাবে না। আমি আপনাদেরকে শুধুমাত্র সাবধান করব যে শিরক করা যাবে না। তো শিরক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গাতে বলছেন, সূরা আনআমে একবার, সূরা জুমারের মধ্যে একবার, তুমি যদি শিরক করো তাহলে তোমার আমল ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমি আপনি কোথায় আছি একটু খালি চিন্তা করবেন, বুঝতে পেরেছেন? শিরক করলে আমি আপনি কোথায় যাব বা কি হবে এটা একটু অনুমান করবেন, রাসূলকে যদি এটা বলে থাকেন। এক নম্বর হচ্ছে শিরক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় গুনাহ কোনটি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, সহিহ বুখারীর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এ আল্লাহর রাসূল সবচেয়ে বড় গুনাহ কোনটা, উনি প্রথম বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, দুই নম্বর হচ্ছে পিতামাতার সাথে বেয়াদবি করা, সেটা যে কোনো বিয়াদবি হোক। কেন বলেন তো? যে কোনো বিয়াদবি, এই জন্য বললাম আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সূরা বানী ইসরাঈল মধ্যে আপনাদের কাছে অনেক পরিচিত আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাঝখানের আয়াত থেকে একটু তালাত, ইম্মা ইয়াবলুগান্না আহাদুকুমা, ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা, তোমরা যদি বা তোমাদের কেউ যদি পাই তাদের পিতামাতার একজনকে অথবা দুইজনকে যদি একসাথে পাই, ফালা তাকুল্লাহুমা উফ, খবরদার তোমরা তাদের দুইজনের ব্যাপারে বলো না ইস এটা কেন করলো আব্বা, মা এটা কেন আমাকে বললো, এটা না বললে ভালো ছিল। এই যে আপনি ভিতর থেকে উফ শব্দটা বের করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষেধ করেছেন, বাপ মা যা করেছে তাকে পরামর্শ দাও অথবা তার সাথে গিয়ে কথা বলো, তুমি খবরদার দুঃখ প্রকাশ করতে পারবে না, উফ শব্দটাও বলা যাবে না, অথবা বাপ মা যেটা করেছেন সেটা যদি খারাপও হয়ে থাকে তার কাছে গিয়ে কোনো পরামর্শ, কোনো সাজেশন অথবা তার কাছে গিয়ে কথাবার্তা বলে সেটা সমাধান করতে হবে। কিন্তু আপনি দূরে দূরে থেকে উফ মা যে কি করলো, এটা কেন করলো, আমার ওয়াইফকে কথাটা না বললেই পারতো, এরকম ভাবে করলো কেন, ধুর বাস এটা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে কোনোভাবে ধমক দেওয়া যাবে না। বাপ মা যতদিন পর্যন্ত জীবিত আছে তারা যে পর্যায়ে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আপনি কোনোদিনই কোনোভাবেই বাপ মায়ের সাথে খারাপ আচরণ করতে পারবেন না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলিম, আমার মা হচ্ছে অমুসলিম, সে হলো মুশরিকা। শুধু অমুসলিম না, সে হলো মুশরিক, অর্থাৎ শিরক করে, পূজা করে, অগ্নি পূজক হোক আর যেই পূজা হোক সেই পূজা করে। সে তো মা তো আমার কাছে আসে, অথবা আমিও মায়ের কাছে যাই, তাহলে আমি তার সাথে কেমন ব্যবহার করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিলিহা, তুমি তার সাথে ভালো আচরণ করো সর্বদাই। আল্লাহ আকবার। মুসলিম এবং মুশরিক, মুসলিম এবং মুশরিক, মা হচ্ছে মুশরিকা এবং মেয়ে অর্থাৎ সন্তান হচ্ছে মুসলিম। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিলেন? বললেন যে তার সাথে তুমি ভালো আচরণ করতেই থাকো, কোনোভাবে, কোনোদিনই, কোনো অবস্থাতেই বাপ মায়ের সাথে খবরদার উফ শব্দও করবেন না, তাদেরকে ধমকও দিবেন না, এবং তাদের সাথে কোনোভাবে খারাপ আচরণও করবেন না। যদিও আমাদের দেশের অনেক 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 উল্টা জিনিস দেখা যায়, আমি অত্যন্ত দুঃখ লাগে, আমি সাধারণত কোনো জিনিস দেখে চোখে মার পানি আসে না, কিন্তু এক টিভির, কোন টিভি আমার সেটা মনে নেই, আমি নেটে পেয়েছিলাম মাত্র 17 মিনিটের একটা ভিডিও, মায়েরা কোথায় আছে, মায়েরা কোথায় আছে, এই শিরোনামে ওই যে ওদেরকে কি বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমে যে মাগুলো আছে, আল্লাহ আকবার, এটা যদি তারা ইচ্ছা করে করে তাহলে জানি না, কিন্তু প্রায় 10 থেকে 12টা মায়ের মুখের সামনে মাইক্রোফোন ধরেছে, তো 10 থেকে 12টা মাই কান্নাকাটি করছে যে আমার সন্তান রেখে গেছে, জানি না অনেক দিন আগে রেখে গেছে, 4 বছর আগে রেখে গেছে, আমি জানি না তারা এখন কোথায় আছে, আর আমি আমার বাড়িও চিনি না, বৃদ্ধ হয়ে গেছে। এগুলো হচ্ছে পিতামাতা এবং সন্তানের সাথে, এই হলো দুর্ব্যবহার। যদিও আমাদের ব্যাকগ্রাউন্ড একটু দুর্বল আছে, ব্যাকগ্রাউন্ডটা আমাদের খারাপ আছে, আমরাই অনেক সময় খারাপ করে ফেলি ব্যাকগ্রাউন্ডটা, এটা ভিন্ন জিনিস, কিন্তু খবরদার সাবধান। কোনো সময় রিয়াদে একটা অনুষ্ঠানে, ঈদের দিন, গত রমজানের ঈদের আগের, রমজানের ঈদের দিনে একটা অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে সে প্রশ্ন করলেন যে আজকে কে কে মায়ের সাথে কথা বলেননি, এই প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন আজকে কে কে প্রশ্ন, সরি, মায়ের সাথে কথা বলেন আজকে ঈদের দিন, মায়ের সাথে কে কে বলেননি? তো পিছনে এরকম অনেক দূরে একজন এভাবে হাত তুললো, মানে সবাই কথা বলেছে, যাদের বাপ মা আছে মায়ের সাথে কথা বলেনি, একজন ওরমভাবে হাত তুললো। তো আপনার মা জীবিত আছে? তো বলছে হ্যাঁ জীবিত আছে। কি ঘটনা? তখন উনি বললেন যে আসলে মানে এটা আমারই কারণ, আমি কথা বলিনি সেটা আমি দোষী। কিভাবে? অনেকদিন আগে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম এই দেশেই, এই অ্যাক্সিডেন্টের খবর শুনে আমার মা, উনি হার্ট ফেল করেন, হার্ট ফেল করার পরে তার ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্ট হলেও তার কণ্ঠের ইয়াটা ফিরে আসেনি। এই কথাটা বলে উনি অনেক কেঁদেছিলেন আর কি, কথাটা মনে হলে খুব খারাপ লাগে যে তার মা বেঁচে আছে। গত সপ্তাহে এই শুক্রবারেই, অর্থাৎ গত শুক্রবারে কাসিমের প্রোগ্রামে ওই ভাই এসেছিলেন, ভাইয়ের নাম আছে বখতিয়ার, আমার নামটা শুধু কোনো পরিচয় নেই, শুধু ওই ঘটনার জন্য আমার মনে আছে। তো উনি বলছিলেন, আমি জিজ্ঞাসা করলাম, আগে জিজ্ঞাসা করছি ভাই আপনার আম্মা কেমন আছে, তো উনি বললেন যে রহিমাহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন আগে ওনাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন, অর্থাৎ মারা গেছেন। তো মা কি জিনিস, মানে ছোট্ট আরেকটি গল্প বলি, আমি মনে হলো তাই, আমার এটা ইচ্ছা ছিল না বলার। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়ি ওখানে ভাষা বিভাগ আছে, ওখানে যদিও আমি পড়িনি কিন্তু ভাষা বিভাগে একটা কবিতা লেখা আছে, কবিতাটা এখন আপনাদের কাছে মনে হয় পরিচিত হয়েছে কোনো একটা কারণে, কারণটা বললে বুঝতে পারবেন। ওই কবিতার ভাব অর্থ, ওই কবিতার নাম হলো যে জানিন উম্মা, মায়ের কলিজা, মায়ের কলিজা, মায়ের কলিজা বলতে সন্তান, উদ্দেশ্য হলো মায়ের কলিজা বলতে সন্তান। ওই সন্তান কোনো এক ডাকাতের খপ্পরে পড়ে সে বলেছে, তুমি যদি তোমার মায়ের কলিজা নিয়ে আসতে পারো, তুমি যদি তুমি তুমি তোমার মায়ের কলিজা নিয়ে আসতে পারো, তাহলে আমরা তোমাকে এত এত স্বর্ণরূপা দিব, সেখানে লেখা নেই কতগুলো দিবে। সে প্রভাবিত হয়, এরপরে মায়ের কাছে আসে, মায়ের কাছে আসার পরে মাকে সে বলতে পারেনি, কিন্তু সে মায়েকে খঞ্জর দিয়ে তাকে হত্যা করেছে, হত্যা করে কলিজা নিয়ে রুমালে এরকমভাবে বেঁধে নিয়ে চলে যাচ্ছে। ওখানে কবিতার অর্থটা আমি বলতেছি কীভাবে আছে, এভাবে নিয়ে যাচ্ছে, যাওয়ার পথে রাস্তার মাঝখানে পড়ে গেছে, পড়ে গেলে এটাও পড়ে গেছে,
অর্থাৎ ওই রুমালটা সহ পড়ে গেছে। তখন গায়েবী আওয়াজ হচ্ছে, এটা কিন্তু একটা কবিতা, আমি তাও আগেই বলে দিচ্ছি, এটা কোরআন হাদিস না, সেই কবিতা, গায়েবী আওয়াজ হচ্ছে এই রুমালের মধ্যে থেকে যে বাবা তোমার, তুমি ব্যথা পাওনি তো? এর মধ্যে থেকে বলছে যে বাবা তুমি ব্যথা পাওনি তো? এটা হলো মা। তখন সে ভাবে হায় হায় আমি কি করেছি। শুনেন, আখেরাত তো হারাবে, হারাবেই, আখেরাত তো খুঁজে পাবেন না, কোনো কুল কিনারা খুঁজে পাবেন না, দুনিয়াতেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি বাপ মার সাথে খারাপ আচরণ করেন। মনে রাখেন, হতেই হবে, হবেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জায়গাতে মায়ের কথা বলেছেন, কত জায়গাতে পিতামাতার কথা বলেছেন, আপনি ভাবতেই পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতটা পড়লাম, আয়াতের প্রথমে বলেছেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহর ইবাদতের পরে কার কোথায় কে আসলো? আপনার আমার মা বাপ মা যারা এখনো বেঁচে আছেন তাদের এটা নিয়ামত। একজন ব্যক্তি, আরবে একজন ব্যক্তি, উনি কবরের কাছে গিয়ে কাঁদতেছেন, কাঁদতেছেন আর কাঁদতেছেন, কাঁদতেছেন আর কাঁদতে, তার কাঁদা থামে না, কবরের কাছে গিয়ে মাকে দাফন করার পরে কাঁদতেছে। একজন ব্যক্তি গিয়ে বলছেন যে শেখ, আপনি একজন শেখ, এত বড় একজন শেখ মানুষ, অথচ আপনি আপনার পিতামাতার, আপনার মা মারা গেছে, এই জন্য আপনি এত কাঁদতেছেন, আপনি বুঝদার মানুষ। তখন বলছে যে আরে আহম্মক, আমি আমার মা মারা গেছে এই জন্য তো আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি যে আমার ঘর থেকে আমার জান্নাতের সার্টিফিকেটটা চলে গেল। কারণ যতদিন সে থাকবে ততদিন আপনার বাড়িতে রহম হবে, সে যে কোনো পর্যায়ে হোক না কেন, আজ থেকে তৌবা করেন। বাপ মায়ের সাথে যদি কোনোদিন খারাপ আচরণ করে থাকেন, সেটা অর্থের কারণে হোক, সেটা স্ত্রীর কারণে হোক, সেটা বাড়ির জমাজমি নিয়ে হোক, অথবা যেটা যে কোনো পার্সোনাল কোনো সম্পর্কের কারণে হোক, যদি কিছু করে থাকেন আজ থেকে তৌবা করেন। বাপ মায়ের সাথে এগুলো করা যাবে না, যদি করেন তাহলে যার, তারা যদি মারা যায় তাদের জন্য সাদকা করেন, তাদের জন্য বেশি বেশি দোয়া করেন, তাদের কবরের পাড়ে গিয়ে বেশি বেশি করে কান্নাকাটি করেন, যদি কবরের পাশে না থাকেন তাহলে অন্য কবরের পাড়ে গিয়ে তাকে স্মরণ করে আপনি দোয়া করেন। এটা হচ্ছে ফয়সালা। তারপরে ফয়সালা কী হবে সেটা জানি না, যাই হোক এ বিষয়ে অনেক কথা বলা যায়। আপনারা জানেন, এক নম্বর হচ্ছে শিরক করা যাবে না, দুই নম্বর হচ্ছে বাপ মায়ের সাথে কোনোদিন খারাপ আচরণ করা যাবে না, তিন নম্বর হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, তোমরা খাদ্যর ভয়। আচ্ছা একটু সময়টা বলেন তো, কত সময়টা কত না, মানে কতটুকু পর্যন্ত চলবে? আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা খবরদার খাদ্য অভাবে অথবা তোমার সন্তান তোমার প্লেটে এসে খাবে এই ভয়ে খবরদার তোমরা সন্তানকে কি করো না, হত্যা করো না। মানে কিভাবে, আপনারা কেউ কোন সন্তান হত্যা করেন এরভাবে মেরে অথবা গুলি করে অথবা ছুরি দিয়ে কেউ হত্যা করে সন্তানকে? তাহলে এটার বুঝতে বুঝেন মনে হয় নাকি বুঝেন? নাহনু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, নাহনু নারযুকুকুম, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকে যেমন রিজিক দি, আমি তাদেরকেও যখন তৈরি করার চিন্তা করি, যখন তার গর্ভে সন্তান আসে তখন তাকেও রিজিকের ব্যবস্থা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাই। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করতেছেন তার রিজিকের ব্যাপারে, ওর রিজিকের ব্যাপারে আপনার চাইতে চিন্তা বেশি কার বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার চিন্তা আপনার চাইতে বেশি আছে। আরে আপনি তো প্রতিপালন করেন, আপনি তো কামাই করতে যান, আপনি যদি কামাই করতে না যান আল্লাহ রাব্বুল আলামিন তাও আপনাকে খাওয়ান, খাওয়ান না তাও আপনাকে খাওয়ান। আর আপনারা মনে করেন আজকে যদি আমি কামাই করি তাহলে আমার দুই টাকা আসবে, আর যদি কামাই না করি তাহলে আজকে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে, ইন্নালিল্লাহ, এটা খবরদার করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসটা পড় করছি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল উনি বলছেন আমি রাসূলের মুখ থেকে শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, মনে রেখো তোমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করো, যেমন ভাবে ভরসা করা উচিত তেমন ভাবে যদি তোমরা ভরসা করো, লারাসাকাকুম কামা লারাসাকুম কামা ইয়ারযুকুত তায়রা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিবেন যেমন ভাবে উনি পশু পক্ষীকে রিজিক দেন। পশুদের কি কোনো কামায়ের কোনো জায়গা আছে নাকি? কিছুই তো নাই না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাগদু খিমাসা, যখন সে সকালে বেরিয়ে যায় তখন খালি পেটে বেরিয়ে যায়, ওয়াতারুহু বিতানা, এবং আবার যখন ফিরে আসে তখন আবার কি নিয়ে আসে?
তখন পেট ভর্তি করে নিয়ে চলে আসে। তার এখানে সন্তান আছে, সন্তান আছে না, বাসার মধ্যে থাকে না, সন্তান আছে, সে কোথায় যাচ্ছে, খাবার পাবে কি না পাবে, সে আল্লাহর উপর তাওয়াক্কল করে, আল্লাহর উপর ভরসা করে সে বাসা থেকে বের হয়ে গেছে, গোটা দিন সে খাবার খেয়েছে, যা কিছু করার করেছে, আবার যখন ফিরে এসেছে বাচ্চার জন্য সহ সে আবার নিয়ে এসেছে, তাহলে তার খাবার কি কোনোদিন বন্ধ থাকে? আপনার খাবারও কোনোদিন বন্ধ থাকবে না, আপনার বন্ধ থাকবে না, আপনার সন্তানের বন্ধ থাকবে না, আপনার বৃদ্ধ পিতা মাতারও আপনার খাবার বাকি থাকবে না, তাদের সবার খাবার, সবার রিজিকের ব্যবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি তার চিন্তা করেন কেন? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়িক ক্বাবলা আই ইখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি 50 আলফ সানা। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব তকদিরকে লিখে রেখেছেন এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। আপনি আজকে রাত্রে কি খাবেন না খাবেন, অথবা কতটুকু ভাত নষ্ট করবেন, অথবা কতটুকু রুটি আপনি খেয়ে ফেলে দেবেন, এগুলো সবগুলো কতদিন আগে লেখা আছে? আজ থেকে 50,000 বছর না, কিন্তু কতদিন আগে বলেন তো? পৃথিবী এবং আসমান সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা আছে। সুতরাং আপনি কেন সন্তানকে হত্যা করবেন, আপনি কেন এই ধরনের দুই নম্বর পদ বাছাই করে নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়েছেন অথচ আপনি আপনার সন্তানকে হত্যা করতেছেন? সন্তান হত্যা করা বলতে অনাগত সন্তান যেটা পেটে আসতেছে আপনি তাকে হত্যা করতেছেন, অথবা আপনি সন্তান অর্থাৎ বাচ্চা কাচ্চা বেশি হয়ে গেছে বা আপনার ঘরে জায়গা নাই, এই জন্য আপনি সন্তান নিচ্ছেন না, লাগাতার চলতেছে 1 বছর 2 বছর 3 বছর 10 বছর পর্যন্ত চলতেছে, না আমাদের এখন পড়াশোনার সমস্যা আছে, আমাদের অমুক সমস্যা আছে, আমাদের মেডিকেলের ডিউটির সমস্যা আছে, সুতরাং এখন সন্তান নেওয়া যাবে না, আরও 2 বছর আরও 4 বছর আরও 5 বছর পর্যন্ত যাক, অথবা আমি যদি এখন সন্তান নিই তাহলে আমার তো আমার নিজেরই তো খাবার জায়গা নাই, নিজেরই তো খাবার জিনিস নাই, আমি আমার সন্তানকে খাবার দেবো কি? বেটা তুমি রিজিকের মালিক যদি তুমি হও তাহলে তুমি কোনো দিন খাবার পাবা না, রিজিকের মালিক আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে দায়িত্ব দিয়ে আপনি আপনার সংসার চালাতে হবে, ইনশাআল্লাহ সব রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। যাই হোক, খবরদার, এ থেকে সাবধান, যারা আগে করেছেন তারা এখন থেকে তৌবা করবেন, মনে রাখবেন এটা হচ্ছে হারাম এবং এটা হচ্ছে কাবিরা গুনাহ, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে কাবিরা গুনাহ, সুতরাং তৌবা ছাড়া ক্ষমা হবে না, তৌবা করে নিতে হবে এবং ভবিষ্যতে আর কোনোদিন করব না, এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। সন্তান আল্লাহ দিবেন এবং তার খাওয়া দাওয়ারও ব্যবস্থা আল্লাহই করবেন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতনা, এবং তোমরা ফাওয়াহিশ যেটা খারাপ অশ্লীল কাজ যেটা, সেই অশ্লীল কাজের আশেপাশেও যেও না। ওয়ালা তাকরব মানে নিকটে যাও না, তাই বলে তোমরা করো না তা বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নিকটেও যেও না, মা যাহারা যেটা স্পষ্ট যেটা বোঝা যায়, অমা বাতানা যেটা গোপনভাবে করো সেটাও করা যাবে না। সুতরাং আজকে আমরা যারা এখানে ব্যাচেলার জীবন যাপন করছি, সেটা বাড়িতে হোক এখানে হোক, আপনার আইন কামে হোক অথবা আপনার পার্সোনাল আপনার বডিতে হোক, যে কোনো ধরনের গোপন এবং প্রকাশ্যে যে কোনো অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি দূরে না থাকি, এই করা অবস্থাতেই যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে যেহেতু কাবিরা গুনাহ তৌবা ছাড়া ক্ষমা হয় না, তাহলে কিয়ামতের দিন বা কবরে আমাদের অবস্থা খুবই খারাপ এবং শোচনীয় হবে এবং কবর সংকীর্ণ হয়ে যাবে। সুতরাং কবরকে প্রশস্ত করার জন্য এই ধরনের কাজ থেকে, এই ধরনের গুনাহ থেকে আমাদেরকে এখনই ক্ষমা চাইতে হবে এবং তৌবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ধরনের অশ্লীল বেফায়েশ কাজকর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দূরে রাখেন, আমিন। চান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, এটা চান 5 নম্বর। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, এমনি যেটা সাধারণ মানুষ যেটা মানুষদেরকে হত্যা করা যাবে না, এমনি তেমন ইয়া করার দরকার নাই, তবে ছোট্ট কথা বলতেই হয় যে আমাদের মাঝে অনেকেই এখন আমরা ফতোয়াবাজ বা ফতোয়া দিয়ে দিচ্ছি যে অমাল্লাম ইহকুম বিমা আনসালাল্লাহু ফাউলা ইকা হুমুল কাফিরুন, আমাদের মধ্যে না ওয়ালি আউযুবিল্লাহ, আমাদের মধ্যে যেন না থাকে এই ধরনের আকিদা, কিন্তু মানুষের মধ্যে মুসলমানের মধ্যে আকিদা আছে, কেউ যদি কাবিরা গুনাহ করে আল্লাহর নাজিলকৃত ফয়সালা বিধান অনুযায়ী যদি কেউ ফয়সালা না করে, বিচার না করে, তাহলে সে কাফের হয়ে গেল, কুফরি করলো এবং সে কাফের হয়ে গেল, তার রক্ত হালাল হয়ে গেল, অর্থাৎ তাকে হত্যাও করা যাবে। এই জন্য আমাদের দেশে কয়েকদিন আগে দেখলেন না, বিচারক মারা হলো, জানেন তো? সাবধান, খবরদার না, খবরদার না, ইল্লা বিল হক,
যেটা মারার সেটা মারতে হবে। সে যদি কাউকে হত্যা করে থাকে তাহলে হত্যা করতে হবে, ওটা কি আপনি করবেন? আপনার সন্তানকে কেউ যদি হত্যা করে তাহলে তাকেও আপনি কি হত্যা করতে পারবেন না? কে হত্যা করবে বলেন তো? বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থা তাকে হত্যা করবে, বিচার ব্যবস্থা তাকে ফাঁসি দিবে, অথবা বিচার ব্যবস্থা যেটা আছে সেটা করতে হবে। কোনোদিনই আপনি খবরদার অস্ত্র উঠাই নিয়ে তাকে হত্যা করতে যাবেন না, অথবা একটা কিছু করে ফেলেছে এই জন্য আমি তাকে হত্যা করতে যাব, এই জন্য সবচেয়ে বড় যেটা হয় সেটা হলো দুনিয়াতে বেশি ফাসাদ সৃষ্টি হয়। আজকে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ, এই বিষয়ে আলোচনা করতে চাই না, কিন্তু ওটা কি হয়েছিল জানেন? যে সে একটা সমাজে খারাপ আচরণ করেছে বা কাউকে হত্যা করেছে, অন্য একজন থার্ড পার্সন এসে দায়িত্ব নিয়ে নিছে যে তাদেরকে হত্যা করলো কেন, সুতরাং তাদেরকে আমি হত্যা করব। ওই কিন্তু কেউ না, এসে মুসলমানদের প্রতি দরদ দেখা দেখে তাকে কি হত্যা করতেছে, এটা একবারে সম্পূর্ণ হারাম, চলবে না। যদি যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত সরকার বা প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা আছে ততক্ষণ পর্যন্ত এটা চলবে না। সুতরাং সাবধানে থেকে এই ধরনের কারোর যদি আকিদাও থাকে আমি অনুরোধ করবো আমরা সহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এদিক থেকে বাঁচিয়ে রাখেন, আমিন। মনে থাকবে তো পাঁচটা হয়ে গেছে, আর পাঁচটা বাকি আছে, আমার আলোচনা শেষ হয়ে যাবে। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান, তোমরা খবরদার ইয়াতীমের ধন সম্পদের কাছাকাছিও যেও না, সম্পদের কাছে যেও না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান, আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্দেশ দিয়েছেন যেভাবে খাওয়ার। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল মারুফ, তোমরা খবরদার, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, সূরা নিসার মধ্যে সূরা নিসার প্রথমের দিকেই আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা খবরদার ইয়াতীমের সম্পদ এবং তোমার সম্পদ খবরদার একসাথে মিশিয়ে নেও না, এবং ইয়াতীমেরা বড় হয়ে যাচ্ছে এই জন্য তুমি ওমার তোর সম্পদগুলো তোমরা খবরদার নষ্ট করো না। আজকে আমাদের দেশে বা যেখানেই হোক না কেন, যে রিলিফের মাল নামে যে মালগুলো আসতেছে, গরিব ফকির মিসকিন ইয়াতীমদের নামে যে সম্পদগুলো হচ্ছে আসতেছে, সেই সম্পদগুলো আমিও ভাগ বসাচ্ছি, আপনিও ভাগ বসাচ্ছেন, যে বন্টন করতেছে সেও ভাগ বসাচ্ছে, যে লিখতেছে সেও ভাগ বসাচ্ছে, যে এরকমভাবে মাল উঠাই দিচ্ছে কর্ম সেও ভাগ বসাচ্ছে। কয় ভাগ হলো? এক ইয়াতীমের সম্পদকে আট ভাগে, সাত ভাগে, দশ ভাগে ভাগ করে ইয়াতীমের বারোটা বাজায় দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু, আল্লাহ বলেন যে তোমরা খায়ও না, আল্লাহ বলেছেন তোমরা নিকটেও যাও না, এই ধরনের হীন খারাপ উদ্দেশ্য নিয়ে। খবরদার সাবধান, ছয় নম্বর বিষয় থেকে আমরা যেন সাবধান থাকতে পারি। যাই হোক, এই নিয়ে অনেক কথা হয়, ইয়াতীমের মাল নিয়ে অনেক কথা আছে। সূরা নিসার যদি প্রথমে, অল্প বেশি না, সূরা নিসার প্রথমের দিকে যে আয়াতগুলো আছে যদি আপনারা অর্থ পড়েন তাহলে অনেক ভালো লাগবে, ইয়াতীমের মাল সম্পর্কে কী ধরনের কথা লেখা আছে। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতে, যদিও এটার মনে হয় এখানে প্রয়োজন নাই, শেষে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা আপনার সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। সাত নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা, তোমরা ওজন এবং মাপে তোমরা পরিপূর্ণভাবে দাও। ওজন এবং মাপ বুঝেন, এটা হচ্ছে একটা মাপ, এটা হচ্ছে একটা লিটার, অথবা এটা একটা কোটা, এইটা হচ্ছে মাপ। আর হচ্ছে ওজনটা কি? ওজনটা হলো এক কেজি, দুই কেজি, তিন কেজি দাঁড়িপাল্লাতে যেটা মাপা হয়, অর্থাৎ একই জিনিস। ওজন তোমরা খবরদার পরিপূর্ণ করে দিও। মনে রাখবেন ওটা কোন নবী? শোয়েব আলাইহিসসালাম। শোয়েব আলাইহিসসালামের জাতি ধ্বংস হয়েছে এই ওজনে কম বেশি করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা ইক্তালু আলা আন-নাস ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ইয়াযানুহুম ইখসিরুন। আল্লাহু আকবার। সূরা মুতাফফিফিনের প্রথম সর্বপ্রথমে যে তিনটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা ধ্বংস হয়েছে যারা ওজনে কম বেশি করেছে। যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিন ইযা ইক্তালু, যখন তারা ওজন নেয় আলান নাসে ইস্তাউফুন, যখন মানুষের কাছ থেকে নেয় তখন তারা বেশি করে নেয়। ওয়াইদা কালুহুম আও ইয়াজানুহুম ইখসিরুন, যখন তাদেরকে মেপে নিজে নিজে দেয় তখন, অথবা ওজন করে দেয় তখন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তার মানে কি? ওদেরকে ক্ষতিগ্রস্ত করে। তার মানে যখন আপনাকে আমি দিব তখন কম করে দিব, আবার যখন আমি আপনার কাছ থেকে নিব তখন বেশি করে নিব। ওয়াল ইয়াযু বিল্লাহ। মনে রাখবেন এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। যারা ব্যবসায়িক আছেন শুধুমাত্র ওজন নিয়েই খবরদার টানাটানি করবেন না, যারা দর্জি আছে তারা দর্জিও কিন্তু এরকম কম বেশি করে, আছে না? দর্জি বলে যে আপনার কাপড় লাগবে হচ্ছে আড়াই গজ, আপনি দিয়ে আসলেন দেখা যাচ্ছে দুই গজে কাজ শেষ, উনি এরকম ভাবেই কাপড়টা কেটেছিলেন, যে দর্জি দোকানে যে কাপড় চোপড় থাকে। যাই হোক, যে কোনো পর্যায়ে হোক না কেন, ব্যবসা বাণিজ্যে ওজন, ওজন সংক্রান্ত যে অধ্যায়গুলো আছে সেগুলো বাড়াবাড়ি করা যাবে না। বিলকিস্ত। ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যখন তুমি কথা বলবে
যখন তুমি কথা বলবে তখন তুমি আদল এবং ইনসাফের সাথে বলবে, যখন তুমি বিচার ফাইসালা দিবে তখন আদল এবং ইনসাফের সাথে দিবে। ওলা উখানা দা করবা, যদিও তোমার প্রতিপক্ষ হয় কি, তোমার আত্মীয় স্বজন, তোমার বাপ, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, অথবা তোমার শ্বশুর শাশুড়ি বা যেই হোক না কেন, যত আত্মীয় স্বজন হোক না কেন, আপনার চাচা মামা খালু ফুফু যেই হোক না কেন, যদিও আপনার বিপক্ষে হয়, তারপরেও হক কথা বলতে হবে যে না এটা চলবে না। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আপনারা খান, আপনারা জানেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ছোট্ট সাহাবি, যে একজন মহিলা চুরি করেছিল, যাই হোক গামেদি বংশের সম্ভবত একটা মহিলা চুরি করেছিল, অথবা আমার ভুল হচ্ছে, যাই হোক এক মহিলা চুরি করেছিল, সেই বুখারীর বর্ণনা, এটা লাশাক কাফিহি। তো উসামা বিন যায়েদকে পাঠানো হলো, এই মহিলাটা তো সম্মানিত, সুতরাং তুমি এর ব্যাপারে গিয়ে রাসূলের কাছে সুপারিশ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে রেগে গেলেন, রেগে যাওয়ার পরে বলছে যে শোনো, আজকে যদি ফাতেমাও আজকে চুরি করতো তাহলে আমি তার হাত কেটে দিতাম, ফাতেমাও যদি চুরি করতো তাহলে আমিও তার হাত কেটে দিতাম। এই বিষয়ে সূরা নিসার মধ্যেও আয়াত আছে, যদিও আমার আত্মীয় স্বজন হয় তারপরে যেটা হক কথা, আমি চুরি চুরি করেছি আমি দেখেছি, সুতরাং আমার যেই হোক না কেন আমার বলতে সমস্যা কি, আমি বলে দেব, আমার আত্মীয় স্বজন হয়েছে তাই বলে আমি গোপন করবো না, এটা করবেন না, খবর যদি গোপন করেন কিয়ামতের দিন আল্লাহ আপনার কাছ থেকে প্রকাশ করে নেবেন, সেদিন কিন্তু অনেক বড় বিপদ হওয়ার সম্ভাবনা আছে। অবি আহদিল্লাহি আউফু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে সকল ওয়াদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন, যে শরিয়ত আমাদের উপর দিয়েছেন, সেটা পরিপূর্ণভাবে পালন করা। অবি আহদিল্লাহি আউফু, আল্লাহ তোমাদের উপর যেটা ওয়াদা দিয়েছেন সেই ওয়াদাটা যেন আমরা পূরণ করি। এগুলো অনেক আলোচনার বিষয় না, শেষেরটা হচ্ছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে বসেছিলেন, উনি এভাবে একটা দাগ কাটলেন, দাগ কাটার পরে এভাবে আরো আঁকা বাঁকা দাগ কাটলেন, দাগ কাটার পরে বললেন আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার সরল সোজা সঠিক পথ, ওয়া লা তাত্তাবিউ সুবুলা, এবং এই যে ডানে বামে যে পথগুলো আছে 10 নম্বর, এটা এই ডানে বামে যে পথ আছে এই পথগুলোর খবরদার তোমরা অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ যে আমরা আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই জন্য এই এই ধরনের একটা ভালো কান্ট্রি অর্থাৎ সৌদি আরবের মতো একটা রাষ্ট্রে আমরা এসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ, তাই না? এখানে এসে আপনারা সঠিক দিন পাচ্ছেন, তাই তো? এই ব্যাপারেও যেন আপনাদের কোনো সংকীর্ণতা না থাকে, কোনো মাজহাবি মুতাআসসিবি অথবা মাজহাবি গোড়ামি অথবা ইমামদের কথাকে প্রাধান্য দেওয়ার মানসিকতা, এ ধরনের কোনো কথাই যেন আপনার মধ্যে না পাই আমি। আমরা সকল ইমামকে সম্মান করব, ইমাম আবু হানিফাকে যদি আমরা মানতে যাই এক নাগাড়ে তাহলে ইমাম শাফি অপমানিত হবেন, আমি যদি ইমাম শাফিকে যদি শুধুমাত্র মানতে যাই তাহলে বাকি তিন ইমাম অপমানিত হবেন, যদি আমি ইমাম আহমদ বিন হাম্বলের মাসলাকে সব জায়গাতে যদি আমরা মেনে নিতে থাকি অর্থাৎ ওনাকেই প্রাধান্য দিতে থাকি তাহলে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি তারা কী দোষ করেছেন, ওনার মাসলাগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। সুতরাং তারা যেটা বলেছেন কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে যদি মিলে যায় তাহলে আমরা সেটা গ্রহণ করব, যদি ইমাম মালিকের কথা কোরআন সুন্নাহর সাথে না মিলে, যদি উনি মদিনার ইমাম, যদি উনি মসজিদের মদিনা মসজিদের ইমাম, ওখানে পড়িয়েছেন এবং বলেছেন ক্বালা সাহিবু হাযাল কবর, ক্বালা রাসূলুল্লাহ আমরা বলি না হাদিসের মধ্যে, তো উনি কি বলতেন জানেন, আল্লাহু আকবার মহাব্বত, যে ক্বালা সাহিবু হাযাল কবর, এই কবরে যিনি শুয়ে আছেন তিনি বলেছেন, ফায়া সুবহানাল্লাহ, অর্থাৎ এই পাশে কবর, ইমাম মালিক মসজিদের মেম্বারের পরে এবারে বসে উনি কথা বলতেন ক্বালা সাহিবু হাযাল কবর, এই কবরে যিনি শুয়ে আছেন তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শ্রদ্ধা ছিল এবং উনি এত হাদিস, সর্বপ্রথম উনি হাদিসের মানে গ্রন্থ সংকলন করেছিলেন, তারপরে ওনার কথাও যদি রাসূলের কথার সাথে বিপরীত হয় আপনি মানবেন? এই মানসিকতা আপনাদের ভিতরে আছে কি? যদি থাকে তাহলে এখনই দূর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল যে 10টি হারাম যে গুণাবলী, হারাম যে দিকগুলো আছে, এই হারামগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, বিশেষ করে শির, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা এবং সন্তানকে হত্যা করা, ওজনে কম দেওয়া, এই ধরনের কাজগুলো থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিরত রাখেন। আমিন। ওয়াকি دعوانا عن الحمد لله رب العالمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين পরিশেষে যেহেতু আমি ছাত্র আপনারা জেনেছেন, আমার জন্য খাসভাবে এবং আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দায়ী খালেসান ইলাল্লাহ আল্লাহর পথের খালেস দায়ী হিসাবে গ্রহণ করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।